हेलो गाइज अस्सलाम वालेकुम। आज के एक्सप्लेन करब 2011 साले मुक्तिप्राप्त अमेरिकान सुपार हिरो मुवी कैप्टन अमेरिका द फर्स्ट एवेंजर। एटी एमसीयू एर 5 नम्बर मुवी। हमें जो ये मुविटी एक्सप्लेन करी तक ये मुविटर आईएमडीबी रेटिंग 6.9 out of 10। तो बेसि कथा ना बोले मेन स्टोर दिखे जावा जा। এই মুভির কাহিনী শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার টু দৃশ্য দেখিয়ে, যখন জার্মানে হিটলারের রাজত্ব ছিল। সাল 1934-এ জোহেন্স স্মিথ নামের একজন জার্মান সায়েন্টিস্ট হিটলারের সাথে দেখা করে। হিটলার স্মিথের সঙ্গে মিলে তার সৈন্যের জন্য হাতিয়ার তৈরি করে। সে হিটলারের পার্টিতে থেকে সে একটি হাইড্রা নামের অর্গানাইজেশন চালু করে। হাইড্রার কাজ ছিল জার্মানি সৈন্যদের জন্য আধুনিক অস্ত্র তৈরি করা। ইউহেন স্মিথের সায়েন্স আর টেকনোলজির পাশাপাশি মাইথোলজি আর ম্যাজিকের উপর ইন্টারেস্ট ছিল। সে মনে করত এই দুনিয়াতে এমনও কিছু শক্তি রয়েছে যেগুলো গড মানে দেবতারা ব্যবহার করত, আর সে যদি সেই শক্তি পেয়ে যায় তাহলে সে সহজেই যুদ্ধ জিতে যাবে। কিন্তু স্মিথ এটাও জানতো এরকম শক্তি শুধু শক্তিশালী মানুষই ইউজ করতে পারে, এজন্য সে নিজেকে প্রথমে শক্তিশালী বানাতে চাচ্ছিল। সাল 1944-এ ইউহেন স্মিথ এব্রাহাম এরেস্কিন নামের একটি সায়েন্টিস্টকে কিডন্যাপ করে নেয়। ডক্টর এরেস্কিন, যে ছিল জার্মানিরই একজন সায়েন্টিস্ট, সে এমনই একটি সিরাম তৈরি করেছিল যেটা মানুষকে ফিজিক্যালি ভাবে অনেক শক্তিশালী করতে পারত, কিন্তু সে এখনো সেই সিরামটি পুরোপুরিভাবে তৈরি করতে পারেনি। স্মিথ ডক্টর এরেস্টিনের কাছ থেকে সেই সিরামটি কেড়ে নেয় আর তার শরীরের উপর সে প্রয়োগ করে। এর ফলে সে শক্তিশালী তো হয়ে যায়, কিন্তু এর সাইড ইফেক্টের ফলে তার চেহারা নষ্ট হয়ে যায়। এর ফলে তার নতুন নাম দেওয়া হয় রেড স্কাল। সে তার এই ভয়ানক চেহারা লুকিয়ে রাখার জন্য তার আসল চেহারার মতন একটি মাস্ক ব্যবহার করা শুরু করে। তারপর স্মিথ নর্থ মাইথোলজির ওপর স্টাডি করা শুরু করে, যার ফলে সে টেসারেট কিউবের ব্যাপারে জানতে পারে। টেসারেট কিউব যেটা ছিল একটি পাওয়ারফুল ইনফিনিটি স্টোন, স্মিথ যেটার অনেক খোঁজ করে। সাল 1942-এ সে টেসারেট পেয়েই যায়। সাল 1943-এ ওয়ার্ল্ড ওয়ার টু একটি ভয়ানক রূপ নেয়। নিউ ইয়র্ক শহরে স্টিভ রজার নামের একজন ছেলে মিলিটারিতে ভর্তি হতে চাচ্ছিল, কারণ স্টিভ রজার ছিল অনেক বড় একজন দেশপ্রেমী, কিন্তু সে শারীরিকভাবে অনেক দুর্বল ছিল, এজন্য সে মিলিটারি টেস্টে ফেল হয়ে যায়। কিন্তু স্টিভ কোনোরকমভাবে সে দেশের জন্য যুদ্ধ করতে চাচ্ছিল, এজন্য সে মিলিটারিতে কয়েকবার টেস্ট দেয়। টেস্ট দেওয়ার সময় যখন সে তার বন্ধুর সাথে কথা বলতেছিল, তখন ডক্টর এরেস্কিন স্টিভের সকল কথা শুনে নেয়। আব্রাহাম এরেস্কিন, যে ইউএস গভর্নমেন্টের জন্য কাজ করতেছিল, সে স্টিভের দেশভক্তি দেখে সে তাকে মিলিটারিতে ভর্তি করে দেয়। ডক্টর এরেস্কিনের সেই সিরাম যার সাহায্যে ইউহেন স্মিথ শক্তি পেয়েছিল, সেই সিরাম এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছিল। আর এই সিরাম টেস্ট করার জন্য ডক্টর এরেস্কিনের এমন একটি লোকের প্রয়োজন যে তার শক্তিকে খারাপ কাজে না লাগিয়ে ভালো কাজে লাগায়। স্টিভ রজারের ভালো তার পরিশ্রম আর তার আদর্শ দেখে ডক্টর এরেস্কিন তার উপর সেই সিরাম প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রেড স্কাল আর্মিন জোলা নামের সায়েন্টিস্টের সাহায্যে এমন একটি মেশিন তৈরি করে যেটা টেসারেট কিউবের শক্তি স্টোর করতে পারে, আর সে সেই এনার্জির সাহায্যে অনেকগুলো শক্তিশালী হাতিয়ার তৈরি করে। এখন স্মিথ তার ব্রাঞ্চ হাইডাকে হিটলারের পার্টি থেকে আলাদা করে নেয় আর সে হিটলারের সাথে যুদ্ধ শুরু করে। সে পুরো দুনিয়ার উপর রাজত্ব করতে চাচ্ছিল। যখন রেড স্কাল খবর পায় ডক্টর এরেস্কিন নিউ ইয়র্কে রয়েছে আর সে সেখানকার সোলজারকে সুপার সোলজার সিরাম দিচ্ছে, তখন রেড স্কাল ডক্টর এরেস্কিনকে মারার জন্য একটা লোককে পাঠিয়ে দেয়। এদিকে ডক্টর এরেস্কিন হাওয়ার্ড স্টার্কের সাথে মিলে তার এক্সপেরিমেন্ট শুরু করে, আর যখন স্টিভের শরীরে সেই সিরাম প্রয়োগ করা হয় আর তার উপর যখন ভিডা রেডিয়েশন ফেলা হয়, তখন সে পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায়। এখন তার শরীরে সকল সমস্যার সমাধান হয়ে যায় আর সে এখন অনেক শক্তিশালী হয়ে যায়। এই প্রসেস শেষ হওয়ার পরেই হাইড্রার একজন লোক ডক্টর এরেস্কিনকে মেরে ফেলে আর সে সিরামের শেষ বোতল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্টিভ তার এই নতুন শক্তির সাহায্যে সেই লোকটিকে ধরে ফেলে আর জিজ্ঞাসাবাদের সময় সেই লোকটি সুসাইড করে আর সেই সিরামটি শেষ ডোজও পরে নষ্ট হয়ে যায়। স্টিভ রজার তখন একটি সুপার সোলজার হয়ে গেছিল, কিন্তু ইউএস মিলিটারি এরকম একটি সোলজার না, এরকম অনেক সোলজারের প্রয়োজন ছিল। কিন্তু ডক্টর এরেস্কিন আর তার সিরাম না থাকার কারণে কোনো সুপার সোলজার তৈরি হতে পারছিল না। মিলিটারির লোক স্টিভকে ছেড়ে চলে যায় যাতে সায়েন্টিস্ট তার উপর গবেষণা করে সেই সিরাম আবারও তৈরি করতে পারে। যতক্ষণ সেই সিরাম না তৈরি হয় ততক্ষণের জন্য স্টিভকে
কে একটি নতুন কাজ দেওয়া হয়। তাকে ক্যাপ্টেন আমেরিকা নাম দিয়ে নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, যার সাহায্যে যুদ্ধের জন্য টাকা জোগাড় করা হয়। স্টিভ রজার ক্যাপ্টেন আমেরিকার নামে একটি ফেমাস সেলিব্রিটি হয়ে যায়, কিন্তু তার এই কাজে কোনো আগ্রহই ছিল না। সে তো ময়দানে নেমে আসল যুদ্ধ করতে চাচ্ছিল। একবার যখন স্টিভ ইটলিতে এক শোয়ের জন্য যায়, তখন সে সেখানে জানতে পারে তার বন্ধু বাকি বান্স হাইডার বিপরীতে যুদ্ধ করতে গেছিল। তখন থেকে সে নিখোঁজ। সে তার বন্ধু বাকিকে খুঁজতে গিয়ে স্টিভ একাই হাইডার একটি গোপন গবেষণাগারে পৌঁছে যায়। সে সেখানে বাকির সাথে অনেকগুলো মিলিটারি সোলজারকে ছাড়িয়ে নিয়ে আসে। যখন রেড স্কাল তার ফজকে দুর্বল হতে দেখে, তখন সে নিজেই সেখানে বম ব্লাস্ট করে দেয়, যাতে দুশমন তার বিষয়ে জানতে না পারে। তখন রেড স্কাল আর আর্মিন জোলা সেখান থেকে পালিয়ে যায়, আর স্টিভ সকল সোলজারকে বাঁচিয়ে নিয়ে তার এই বাহাদুরির ফলে তাকে মিলিটারিতে যোগ করে নেওয়া হয় আর তাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়। তখন স্টিভ হাওয়ার্ড স্টার্কের কাছ থেকে একটি নতুন শিল্ড আর একটি নতুন ড্রেস নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। সে কিছু সোলজারের একটি টিম বানিয়ে হাইডার অনেকগুলো ক্যাম্প ধ্বংস করে দেয়। তারপর 1945 ইউএস মিলিটারিকে আর্মিন জোলার লোকেশন পেয়ে যায়। ক্যাপ্টেন তাকে ধরার জন্য তার টিমের সাথে একটি চলন্ত ট্রেনে পৌঁছে যায়। তারা ডক্টর জোলাকে তো ধরে নেয়, কিন্তু বাকি বান্স ট্রেন থেকে নিচে পড়ে যায়। তারপরে ডক্টর জোলার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর মিলিটারি এটা জানতে পারে রেড স্কাল আমেরিকার কয়েকটি বড় শহরের উপর বোম ব্লাস্ট করবে। এজন্য তাকে ঠেকানোর জন্য স্টিভ রজার তার টিমের সাথে হাইডার হেডকোয়ার্টারে পৌঁছায়। কিন্তু রেড স্কাল একটি প্লেনে বোম রেখে আর টেসারেট কিউব নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তার পিছা করতে গিয়ে ক্যাপ্টেন প্লেনের মধ্যে ঢুকে যায়। প্লেনের মধ্যে তাদের দুজনের ফাইট হয়, যার ফলে টেসারেট কিউবের কন্টেনার খারাপ হয়ে যায়। আর যখন রেড স্কাল টেসারেট কিউবকে হাতে নেয়, সে একটি ওয়ার্ম হোলের মাধ্যমে অন্য প্ল্যানেটে টেলিপোর্ট হয়ে যায়। রেড স্কালের খারাপ উদ্দেশ্যের কারণে সে একটি অভিশাপ পায়। সে একটি ওয়ার্মিন নামের প্ল্যানেটে বন্ধ হয়ে যায়। রেড স্কালের গায়ে ভর পরে টেসারেট কিউব প্লেন থেকে নিচে পড়ে যায়। এখন ক্যাপ্টেন একা নিউক্লিয়ার বোমে ভরা একটি প্লেনে ছিল। সেই প্লেনটি শহরে নিয়ে যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ ছিল, এজন্য ক্যাপ্টেন সেই প্লেনটিকে শহর থেকে অনেক দূরে নিয়ে গিয়ে আর্কটিকে ল্যান্ড করে। আর সেখানকার সেই বরফে প্লেন জমে যায় আর সেই বোমগুলো কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু বরফের সাথে সাথে ক্যাপ্টেন আমেরিকাও প্লেনে জমে গেছিল। গভর্নমেন্ট তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা টেসারেট কিউবকে তো পেয়ে যায়, কিন্তু স্টিভের খোঁজ তারা পায় না। তারপর 70 বছর পর 2011 আর্কটিকে কিছু সায়েন্টিস্ট সেই প্লেন খুঁজে পায়, যার মধ্যে ক্যাপ্টেন আমেরিকার বরফে জমে থাকা বডিও খুঁজে পায়। কিন্তু অবিশ্বাস করা বিষয় এটাই ছিল যে সে এখনো জীবিত ছিল। সুপার সোলজার সিরামের কারণে এত বছর বরফে জমে থাকার পরেও সে তো মারা যায়নি আর তার বয়সেরও কোনো পরিবর্তন হয়নি। তারপর শিল্ডের লোক ক্যাপ্টেনের দেখাশোনার দায়িত্ব নেয় আর তারা তাকে ঠিক করে তাকে এমন একটি হসপিটালে রাখে যেখানকার পরিবেশ 1944 মতন, যাতে স্টিভের যখন জ্ঞান ফেরে তখন সে নতুন যুগ দেখে ঘাবড়ে না যায়। কিন্তু যখন তার হুশ ফেরে তখনই সে বুঝতে পারে সেখানে কিছু গোলমাল রয়েছে। আর যখন সে সেখান থেকে বাইরে বের হয় আর তখন সে নিজেকে একটি নতুন দুনিয়ায় দেখতে পায়, তখন শিল্ডের ডাইরেক্টর নিক ফিউরি স্টিভকে বলে যে সে 70 বছর ধরে অজ্ঞান ছিল। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই নিক ফিউরি স্টিভের সাথে দেখা করতে আসে আর সে তাকে জানায় দুনিয়া বিপদে রয়েছে আর তার ক্যাপ্টেন আমেরিকার প্রয়োজন। আর তখন আমরা দ্য অ্যাভেঞ্জার মুভির একটি ঝলক দেখতে পাই। আর এখানেই মুভিটি শেষ হয়। তো মুভি এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।